नमस्कार बंधुरा, सुस्वादे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे निरामिष पानीर सैंडविचेर रेसिपि शेयर करब। स्कूल अफिस बा कलेजे ताड़ाहुड़ोर समय खूब ताड़ाताड़ी बनिए निते पारेन पानीर सैंडविचेर ए रेसिपिटी। ताहले आसुन देखे नेवा जाक। एर जोन्नो प्रथमे एकटा प्यानेर मध्ये सादा तेल निये निलाम। तेलटा एकटु गरम होये गेले एर मध्ये दिये दिलाम क्यापसिकाम कुचि। ক্যাপসিকাম কুচিটা দিয়ে এক মিনিট মতো এটা মিডিয়াম ফ্লেমে নেড়ে নিতে হবে। এক মিনিট মতো নেড়ে নেওয়ার পরই দেখবেন যে ক্যাপসিকামটা কিছুটা নরম হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা এরকম চৌকো করে কেটে নিতে হবে আর টমেটোর বীজগুলো ফেলে দিতে হবে। এবার এটা দিয়েও এটা একবার নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনির। পনিরটা দেওয়ার পর মিনিট দুয়েক মতো এটা মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নেড়ে নেব। মিনিট দুয়েক মতো নেড়ে নেওয়ার পর যখন দেখব ক্যাপসিকাম আর টমেটোর সঙ্গে পনিরটা মিশে গেছে, তখন এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা আর চিলি ফ্লেক্স। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটা আবারও এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার এটাকে আমি অন্য একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। এবার এদিকে আমি কয়েকটা পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা পাউরুটি নিয়ে এই পাউরুটির মধ্যে দিয়ে দিলাম মেয়োনিজ। মেয়োনিজটা দিয়ে মেয়োনিজটা পুরো পাউরুটিটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মেয়োনিজটা ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পর এবার এতে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা দিয়ে এটাও ভালোভাবে পুরো পাউরুটির মধ্যে ছড়িয়ে নিতে হবে। এবার আমি যে স্টাফিংটা রেডি করেছিলাম সেই স্টাফিংটা এই পাউরুটির মধ্যে দিয়ে দিলাম। এবার এই স্টাফিংটাও পুরো পাউরুটিটার মধ্যে ভালোভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর আবারও একটা পাউরুটি নিলাম, এবার এটার মধ্যেও দিয়ে দিলাম মেয়োনিজ। একইভাবে মেয়োনিজটা পুরো পাউরুটিটার গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিলি সস। চিলি সসটা খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার এই পাউরুটিটা নিয়ে আরেকটা পাউরুটির ওপর এভাবে চেপে দিতে হবে। এখানে আমার দুটো স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এবার প্যানের মধ্যে নিয়ে নিলাম মাখন। মাখনটা দিয়ে পুরো প্যানটার মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এবার এই স্যান্ডউইচটা নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা খুন্তির সাহায্যে ওপর থেকে এভাবে চেপে চেপে একটা দিক এক মিনিট মতো সেঁকে নেব। এক মিনিট মতো সেঁকে নেওয়ার পর এবার এই পাউরুটির ওপর পোর্শনটাতেও আরও একটু মাখন লাগিয়ে দিলাম। মাখনটা পুরো পাউরুটিটায় ভালোভাবে ছড়িয়ে এবার এটা উল্টে দিলাম। এবার এদিকটাও এভাবে খুন্তির সাহায্যে চেপে নিয়ে এক মিনিট মতো সেঁকে নিতে হবে। এভাবে দুটো দিকই খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। দুটো দিকই ভালোভাবে সেঁকা হয়ে গেলে এবার এটা আমি তুলে নিলাম। একটা প্লেটে তুলে নেওয়ার পর গরম অবস্থাতেই এটা এভাবে কোনাকুনি দু টুকরো করে কেটে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল নিরামিষ পানির স্যান্ডউইচের এই রেসিপিটি। স্কুল অফিসের তাড়াহুড়োর সময় খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন পানির স্যান্ডউইচের এই রেসিপিটি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। তার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।